বন্ধ কর, বন্ধ করো এই গান। সঙ্গীত নিয়ে কি ছেলে খেলা হচ্ছে এখানে? কাকিয়া, মুনি সত্যি লিপ দিচ্ছিল। সবার সামনে বারবার অসম্মানিত হওয়ার থেকে জীবনে একবার অসম্মানিত হওয়া ভালো। আর তোমার এটাও জেনে রাখা উচিত, নিজের হিংসে চরিতার্থ করার জন্য তোমার মা তোমার সেন্টিমেন্টকে ব্যবহার করেছে রায়। আর নাটক করিস না শ্যামা, তোরা আমাকে এবং আমার মেয়েকে অনেক অপমান করেছিস। এই মঞ্চ প্রতিভা খোঁজার মঞ্চ, আর আমি কখনো চাইনি কেউ প্রতিভা ছাড়া অসৎ উপায়ে এগিয়ে যাক। তাতে যার প্রতিভা আছে তার প্রতি অবিচার করা হয়। আমি শুধুমাত্র চেয়েছিলাম রাধারানীর এই নোংরা রূপটাকে আপনাদের সকলের সামনে তুলে ধরতে, আর এটাও চেয়েছিলাম যে জিতবে সে যেন সঙ্গীতের প্রতি কখনো অসৎ না হয়। আর তাতে যে আমার মেয়েকেই জিততে হবে এমন তো কোনো কথা নেই। যার প্রতিভা আছে সেই জিত, আমি সবসময় এটা চেয়ে এসেছি আর আজও এটাই চাইছি। তোমাকে একটা কথা, এই কিচ্ছু বলবি না তুই আমার মেয়েকে। আমার মেয়ের সঙ্গে তোর কোনো কথা বলার দরকার নেই। চুপ করো রাধা দিদি, এখানে প্রত্যেকটা মানুষ তোমার আসল রূপটা জেনে গেছে, তারপরও তোমার কথা বলতে লজ্জা করছে না? এই কিসের লজ্জা করবে রে আমার? আমি লজ্জা পাবো তোর কাছে? আমার নাম রাধারানী দত্ত। হুম, ঠগ রাধারানী দত্ত, জোচ্চোর রাধারানী দত্ত। রাধা দিদি, সত্যি আমার ভাবতে খুব খারাপ লাগছে, তুমি এখনো এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে এত কথা বলছো। ওসব তোমার কাছ থেকে এর থেকে বেশি কি আশা করা যেতে পারে বলো? তোমাকেও বলা যায় একটা জড় পদার্থকে বলাও তাই। দেখো, তুমি আমার সন্তানের বয়সে, আমার কৃষ্ণের বয়সে তুমি, বিশ্বাস করো সবার সামনে ছোট করার উদ্দেশ্য কিন্তু আমার ছিল না। আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোমার জীবনটা তো এখানেই শেষ না, বরং তোমার জীবনটা সবে শুরু হয়েছে। দেখো রায়, তোমার মধ্যে গান গাওয়ার প্রতিভা নাই থাকতে পারে, কিন্তু অন্য কোনো না কোনো প্রতিভা তোমার মধ্যে ঠিক আছে, তুমি সেটা খুঁজে বার করো। রায়, তোমার হয়তো মনে হচ্ছে তুমি সবার সামনে অসম্মানিত হলে, কিন্তু না, দেখো তুমি তো বাচ্চা মেয়ে, তুমি আর কি বুঝবে? তোমাকে যে পথে চালনা করা হয়েছে তুমি শুধু সেই পথে হেঁটেছো, কোনো দোষ নেই তোমার। কিন্তু দেখো, এখন তো তুমি এটা বুঝতে পেরেছো কোন পথটা তোমার জন্য ঠিক আর কোন পথটা ভুল। এখন তুমি শুধু সঠিক পথটা বেছে নিয়ে হাঁটো, সেটা করা সব থেকে বেশি জরুরি। তোমার হয়তো এটাও মনে হচ্ছে যে আজ যদি তুমি সঙ্গীতের মহাযুদ্ধে জিতে যেতে তাহলে হয়তো তোমার জীবনটা অনেকটা ভালো হতো, কিন্তু না রায়, এটা ভুল ভাবনা, তোমার জীবনটা উল্টে নষ্ট হয়ে যেত। জীবনের প্রথমেই তাহলে তুমি এটা শিখে যেতে
যে অসৎ পথেও কিভাবে বাজিমাত করা যায়। দেখো রাধা দিদি হয়তো মা হয়েও তোমাকে বিপদের পথে ঠেলে দিতে পারে, কিন্তু আমি পারিনি। তাই আমরা অনেক ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি। দেখো গান না হয় তুমি নাই গাইলে, গান ছাড়াও তো কত কিছু করার আছে। তোমার যেটা ভালো লাগে, তুমি যেটা পারো, যেটা পারবে সেটাই করবে তুমি। দেখো এই ক্ষমতা প্রতিপত্তি দিয়ে হয়তো সুযোগ পাওয়া যায়, কিন্তু সেই সুযোগ পাওয়া গেলেও প্রতিভা না থাকলে সেটা বেশি দিন ধরে রাখা যায় না। সেটা তো তুমি নিজের অভিজ্ঞতা দিয়েও আজকে বুঝতে পেরেছো। শ্যামা, তুই কিন্তু এটা ঠিক করলি না। তোর সঙ্গে আমার শত্রুতা, আর সেই প্রতিশোধটা তুই মেয়ের সঙ্গে নিলি। কেন রাধা দিদি, নিজের মেয়েকে বড়ে বানিয়ে খেলতে পাঠানোর সময় মনে ছিল না দান উল্টে গেলে প্রথম আঁচটা ওর গায়েই লাগবে? আসলে রাধা ভাবতেই পারেনি যে দান উল্টে যাবে। রাধা, তোকে অনেকবার ক্ষমা করে দিয়েছি আমরা, কিন্তু আমাদের ভদ্রতাকে, আমাদের দুর্বলতা ভাবিস না। বাস ছোটা, এবার প্লিজ চুপ করো। ছি 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 ছি, তোমরা এইভাবে আমাকে আর আমার মেয়েকে সকলের সামনে অপমান করলে, সকলের সামনে আমাদেরকে খারাপ প্রমাণ করে দিলে। চুপ কর রাধা, এবার তুই চুপ কর। একদিন না একদিন তো প্রমাণ হতোই এটা। আরে নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে তো একটু সংযত হওয়া যেত নাকি? হ্যাঁ, এটা ঠিক করলে না তোমরা ছোটদা, ঠিক করলে না। এইভাবে আমার মেয়ের স্বপ্নটাকে নষ্ট করে দিলে। এর হিসাব আমি নেবই, নেবই। আর শ্যামা, তুই যদি ভেবে থাকিস আমার মেয়েটাকে হারিয়ে দিয়ে তোর মেয়েকে জেতাবি, তাহলে তুই ভুল করছিস। আমি বেঁচে থাকতে তোর মেয়েকেও কিছুতেই জিততে দেব না। আমি ওকে ঠিক আটকে দেব, তুইও দেখে নিস, চ্যালেঞ্জ। ম্যাডাম, আপনি যে কথাটা বলছেন সেটা আপনি বুঝতে পারছেন? একদম চুপ করো, তোমার থেকে আমি জ্ঞান শুনতে আসিনি। শোন শ্যামা, ভালো করে শুনে রাখ, আমার মেয়ে যদি এই কম্পিটিশনে টিকতে না পারে, তাহলে তোর মেয়েকেও আমি এই কম্পিটিশনে কিছুতেই টিকতে দেব না। কিন্তু ম্যাডাম, এটা গানের কম্পিটিশন, গান গাইতে না জানলে কি করে হবে? উল্টে তো ওই ডিপ্রেসড হয়ে যাবে না? শুনুন, আমি আমার মেয়েকে কোনোদিনও হারতে শেখাইনি, আর কোনোদিনও আমার মেয়ে হারবেও না। রাই বেটা, তুমি একদম কষ্ট পেও না। আমি বলছি তোমার মম তোমার সঙ্গে আছে, আর আমি যখন তোমাকে একবার প্রমিস করেছি তুমি জিতবে, তুমি হবে চ্যাম্পিয়ন। কিন্তু আপনি তো আপনার মেয়েকে জিততেও শেখাননি। শুরু থেকেই যদি কেউ শেষে পৌঁছে যায় তাহলে আর কি জেতা আর কি হারা, তাই না? তাছাড়া ম্যাডাম, আপনি কিন্তু এবার পুরো সঙ্গীতের মহাযুদ্ধের ইউনিটের সবার সামনে চ্যালেঞ্জ করেছেন, আমরাও এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। তবে হ্যাঁ, আমার একটা বক্তব্য আছে, কৃষ্ণা যদি ভালো গান গায় তাহলে কিন্তু ওকে কেউ সঙ্গীতের মহাযুদ্ধ থেকে সরাতে পারবেন। আপনি চেষ্টা করে দেখুন, আমরাও দেখব আপনি কতটা পারেন। হেই,
তোমার মতো পাতি মেয়ের সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ আমি করছি না। আর ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমার মেয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছে তো, আর আমি যদি কৃষ্ণাকে এখান থেকে বের করতে না পেরেছি তাহলে আমার নামও রাধারানী দত্ত নয়। রাই বেটা তুমি চলো আমার সঙ্গে, আমি বলছি কিচ্ছু হবে না, তুমি কম্পিটিশনে জিতবেই, এভরিথিং উইল বি ফাইন বেটা, এসো এসো আমার সঙ্গে এসো, চলো এসো আমার। সবই ভাগ্যের ফের, নইলে তোমার মতন এত ভালো মানুষ তার কখনো ওরকম সন্তান হয়? ছি ছি, এরকম মেয়ে না দিদি, এতদিন আমার লজ্জা ছিল শুধুমাত্র শ্যামার কাছে, কিন্তু আজকে আজকে রাধার জন্য আমি কৃষ্ণা দিদি ভাইয়ের কাছে কত ছোট হয়ে গেলাম বলো তো। তুমি তো কাউকে প্রশ্রয় দাওনি, দেখো কৃষ্ণা বুদ্ধিমতী মেয়ে, ও ঠিক বুঝবে, তুমি সবাইকে ছেড়ে তুমি আমাদের কাছে রয়েছো এতেই তো প্রমাণ হয় তুমি অন্যায়ের সাথ দাওনি। হ্যাঁ, ভেঙে পড়ো না বলো, কেন ভেঙে পড়বে? এই অনুষ্ঠান এতক্ষণ বন্ধ রাখার জন্য আমরা অন্তর থেকে দুঃখিত। আমরা জানি একটা শুটিং এতক্ষণ বন্ধ থাকলে অনেকটা আর্থিক ক্ষতি, আমরা আমরা তার জন্য অত্যন্ত দুঃখিত, রিয়েলি সরি। স্যার আপনি একদম এভাবে বলবেন না, বরং আমরা মানে সঙ্গীতের মহাযুদ্ধ, আপনি কিন্তু আমাদের এই অনুষ্ঠানটাকে অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়েছেন। আপনারা এই সত্যিটা সামনে না আনলে মিথ্যেরই তো জয় হতো, এতে পুরো গানের জগৎটাই লজ্জিত হতো। হ্যাঁ স্যার, স্যার কিন্তু একদম ঠিক কথা বলেছেন, আসলে আমাদের এই রিয়েলিটি শোটার তো অনেক নাম আছে সেটা আপনারাও জানেন, এই শো থেকে একজন নাকি কন্টেস্টেন্ট যে ফার্স্ট হয়ে বেরোচ্ছে সে নাকি গানই গাইতে পারে না, এটা যখন লোকজন জানতে পারতো তখন আমাদের এই শোটার মান সম্মান কোথায় যেত আপনি বুঝতে পারছেন? আপনি বরঞ্চ আমাদেরকে বাঁচিয়েছেন। স্যার আপনাদের নয়, আমাদের বরঞ্চ এই পুরো সঙ্গীতের মহাযুদ্ধ থেকে আপনাদেরকে থ্যাংকস জানানো উচিত, অসংখ্য ধন্যবাদ। কৃষ্ণা কিরে, তোর মা বাবার জন্য গর্ব হচ্ছে তাই তো? কৃষ্ণা কি হচ্ছে? মা তোর বিরুদ্ধে গান ধরেছিল বলে কষ্ট পেয়েছিস? এ বাবা, না না মা, আমি তো বুঝেছি তুমি বাধ্য হয়েছিলে গান ধরতে। কৃষ্ণা কৃষ্ণা, তোর মুখটা এরকম ম্লান কেন, কি হয়েছে তোর, বল না আমাকে কি হয়েছে? আসলে আমার রায়ের জন্য খুব চিন্তা হচ্ছে। কৃষ্ণা রায়ের জন্য তোর চিন্তা হচ্ছে কেন? হ্যাঁ মধুমিতা দিদি, সত্যি কৃষ্ণা আমি না মাঝে মধ্যে তোকে বুঝতেই পারি না, আমি জাস্ট অবাক হয়ে যাই, ও তো আমার বোন হয় তাই না মধুমিতা দিদি? মা ও খুব অহংকারী, আর যদিও ওই হারটা কিছুতেই মেনে নিতে পারবে না,
এর জন্য কষ্ট পেয়ে যদি ও কিছু ভুলভাল করে বসে। কৃষ্ণ, তোকে এই সবগুলো নিয়ে একদম ভাবতে হবে না। দেখ, আমি আর তোর বাবা তো আছি, আমরা দুজন দরকার পড়লে কথা বলবো, রায়কে ভালো করে বোঝাবো, কেমন? মা, রায় বোঝার মেয়ে নয়, ও তোমার একটা কথাও শুনবে না। মা, এর জন্য কষ্ট পেয়ে যদি ও নিজের কোনো ক্ষতি করে যায়। কৃষ্ণা, কৃষ্ণা এত চিন্তা করিস না, দরকার হলে আমি অনিরুদ্ধের সাথে কথা বলবো, ও বুদ্ধিমান বিচক্ষণ ছেলে, ও নিশ্চয়ই রায়কে বোঝাবে, কেন এত চিন্তা করছিস? মা, বাবা, রায়ের যদি কোনো ক্ষতি হয়ে যায় না, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কৃষ্ণা, তোকে বললাম না এসব নিয়ে তোকে কিচ্ছু ভাবতে হবে না। দেখ, রায়ের যাতে কোনো ক্ষতি না হয় সেটা আমি আর তোর পাপা তো দেখবো, আর যদি তেমন দরকার পড়ে তাহলে না হয় রাধা দিদির সঙ্গেও কথা বল। ওই দেখো, শুনলে? হ্যাঁ, বললো যে আমার শ্যামা তোমার নাতনিকে বোঝাবে, দেখবে ও ঠিক বুঝতে পারবে, আর ভয় পেও না, ও ঠিক পথে ফিরে আসবে, ঠিক আসবে। তুই একদম চিন্তা করিস না, বুঝলি? এখন শুধু মন দিয়ে গান গা, আমি আর তোর মা সব সময় তোর পাশে আছি। বাবা মা, এতক্ষণ ধরে অনুষ্ঠান হলো নাকি? আর বাকিরা কোথায়? কৃষ্ণা, শ্যামা, নিখিল, ওরা কোথায়? কি হলো, তোমরা এরকম চুপচাপ কেন? কৃষ্ণা গান গায়নি আজকে? তা কেন গাইবে না জেম্মা? তাহলে কি হয়েছে গো, সবার চোখ মুখ কেমন লাগছে আমাকে বলো না গো। সব বলছি, সে অনেক কাণ্ড। কাণ্ড? ওখানে আবার কি কাণ্ড হয়েছে? কি আবার কাণ্ড, বড় বৌমা, ইতিহাসের পুনরাবৃত্তি। মানে বলো না মা, কি হয়েছে? মুন্নি, তুই বল না কি হয়েছে। জিম্মা, আসলে কাম্মা রায়ের হয়ে গান গাইতে গিয়েছিল। রায়ের হয়ে শ্যামা গান গাইতে গেছিল, কিন্তু কেন? সে অনেক কাণ্ড, রাধা রানী আন্টি প্ল্যান করেছিল, আগে যেমন কাম্মাকে দিয়ে নিজের জন্য গান গাওয়াতো, তেমন এখন কাম্মাকে দিয়ে রায়ের জন্য গান গাওয়াতে চেয়েছিল। চেয়েছিল না হয় বুঝলাম, কিন্তু শ্যামা কেন গান গাইতে যাবে? আসলে রাধা রানী আন্টি আমাদের বাড়ি, ব্যবসা সবকিছু বেনামে মর্গেজ নিয়ে কাম্মাকে থ্রেট করেছিল। বলেছিল গান না গাইলে আমাদের 10 দিনের মধ্যে বাড়ি থেকে বের করে দেবে। গঙ্গাদা, একটু তাড়াতাড়ি গাড়িটা চালাও না গো। হ্যাঁ ম্যাডাম, এই তো জোরে চালাচ্ছি। ছোট কর্তা, আমার কিন্তু ভীষণ ভয় করছে। শ্যামা, শ্যামা, তুমি এত অস্থির হচ্ছে কেন? আমরা সবাই তো এখানে আছি, বাড়ি তো যাচ্ছি, কেন অত অস্থির হচ্ছ? জানি না ছোট কর্তা, ভেতরে ভেতরে আমার অস্থির লাগছে, কি করব বলো তো, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার কিচ্ছু ভালো লাগছে না এখন। শ্যামা, আমি রিকোয়েস্ট করছি, একটু শান্ত হয়ে বসো প্লিজ। কি করে শান্ত হবো বলো তো, রায়টাও তো বাচ্চা, আমাদের কৃষ্ণার বয়স। দেখো, রায় যদি আমাদের জন্য কিছু একটা করে ফেলে, না না, আমি ওকে কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু হতে দেবো না। ও গঙ্গা, একটু তাড়াতাড়ি গাড়িটা চালাও না, ছোট করতে একটু বলো না তাড়াতাড়ি চালাতে।
বাবা মা একদম ঠিকই বলেছে, আমাদের তাড়াতাড়ি পৌঁছানো দরকার। আমি রায়কে খুব ভালো করে চিনি, রায়ের অহংকারে আঘাত লেগেছে, রায় যখন তখন ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। সেটা তুই ঠিক বলছিস কৃষ্ণা, কিন্তু একটা জিনিস তোরা বুঝতে পারছিস না, আমরা যদি এখন রাধার বাড়িতে যাই রাধা আমাদের আরো অপমান করবে, এটাও তো হতে পারে। ওরা আমাদের বাড়িতেই ঢুকতে দিল না, সে না হয় জোর করে ঢুকে যাক, কিন্তু অপমানিত হওয়ার ভয়ে রায়কে তোর কিছু হতে দেওয়া যায় না। আমি রায়ের কিছু হতে দেব না, কোনো ক্ষতি হতে দেব না আমি রায়ের। তাচ্ছি আমি একটা কথা বলি, তোমাদের কাছে যদি অনিরুদ্ধর নাম্বার থাকে ওকে একটা ফোন করে দেখো না। এই কৃষ্ণা, তোর কাছে অনিরুদ্ধর নাম্বার আছে না? একবার ফোন কর না, তাড়াতাড়ি ফোন কর। মা, উনি আমাকে কয়েকবার ফোন করেছিলেন কিন্তু সেভ করা হয়নি। তাহলে কৃষ্ণা, অনিরুদ্ধর নাম্বার মুন্নির কাছ থেকে চেনে, আর অনিরুদ্ধকে কল করে বল যতক্ষণ না আমরা ওখানে যাচ্ছি ও যেন রাইয়ের কাছাকাছি থাকে। হ্যাঁ ঠিকই বলেছো, অনিরুদ্ধ নিশ্চয়ই বাড়িতেই থাকবে। হ্যাঁ আমি মুন্নি দিদিভাইয়ের কাছ থেকে অনিরুদ্ধ বাবুর নাম্বারটা নিচ্ছি, তারপর তোমরা কথা বলে নিও কেমন? আমরা না যাওয়া অব্দি ওর কিছু হতে দিও না ঠাকুর, তুমি ওকে রক্ষা করো।